ফাইনাল আরেকটা হচ্ছে এমটি ম্যানেজার, দুইটাই তো দিছি তোমাদেরকে। তো তোমরা ফার্স্ট অফ অল তোমাদের এই এমটি ম্যানেজারের ভিতরে ঢুকবা। এমটি ম্যানেজারের ভিতরে ঢোকার পরে এই দেখো আমার এখানে কিন্তু নিচে শো করতেছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস, তোমাদের হয়তো নাও শো করতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যদি শো না করে হোয়াটসঅ্যাপটা, সেক্ষেত্রে তোমরা এই যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছ ডান পাশে উপরে, এই থ্রি ডট আইকনে চাপ দিয়ে এই যে সার্চ লেখা আছে SEARCH সার্চ, সার্চে তোমরা এখানে আমি হোয়াটসঅ্যাপটা লিখেই রাখছিলাম, যাই তোমরা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবা। তোমরা হয়তো মানে না থাকতে পারে আর কি, না থাকার কারণে আমি এই সুবিধাটা দেখাইতেছি। আরে ভাই ডিস্টার্ব করে, হোয়াটসঅ্যাপটা দেখছিলে তোমরা, দেখছিলে তো আসছিল না, তোমরা এভাবে হোয়াটসঅ্যাপ ঢুকবা। দেখো আমি সেভাবে ঢুকতেছি না, আমি এখান থেকে এভাবে ঢুকতেছি, এই যে হোয়াটসঅ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপে ঢুকার পরে এখানে দেখো লেখা আছে মিডিয়া, এই যে আমি, আরে ভাই মার্ক করতে তো ঝামেলা হইতেছে কেন, এই যে হোয়াটসঅ্যাপ মিডিয়া, হোয়াটসঅ্যাপ মিডিয়াতে সাব দেওয়াম। হোয়াটসঅ্যাপ মিডিয়াতে সাব দেওয়ার পরে এখানে কোথায় পাবো, হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট, হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে সাব দিব। তারপরে এই যে প্যানেলটা যে নিচু আমার লোগো, আমার হোয়াটসঅ্যাপের লোগো, আমার প্যানেলের লোগো সেম, আমার আমার মানে এই যে আমার পেজের লোগোও সেম, এই যে এটাতে দিলাম সাব দিব একটা। তারপরে এখানে সাব দিব বিউ, এই যে বিউ, বিউতে সাব দেওয়ার পরে এখানে সাব দিব অ্যাসেস্ট, মানে এই যে এই ফাইলটা অ্যাসেস্ট, অ্যাসেস্টে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখো লেখা আছে ফুক, এই ফুকে চাপ দিব। তারপরে লেখা আছে বিআইপি হ্যাকার জিপ, বিআইপি হ্যাকার জিপে চাপ দিব। তারপরে এখানে লেখা আছে হচ্ছে OB41 আপডেট, এটা চাপ দিব। তারপরে এখানে লেখা দিব OB41 আপডেট, এটা তো চাপ দিব। তারপরে এখানে লেখা আছে মাইন, একটু কষ্ট করে এখন আমার স্টেপগুলো দেখে দেখে ঢুকবা তাই হবো। এই যে মাইনে একটা চাপ দিবা, জাস্ট চাপ দেওয়ার পরে লেখা আছে দেখো না RC ভিউয়ার্স, মানে একটা এই যে তীর চিহ্নর মতো আর কি, এটা চাপ দিবা। তারপরে লেখা আছে এখানে হচ্ছে পোজ, এটা চাপ দিবা। তারপরে বিন, ব্যাস এখানে হয়ে গেছে, এখানে ডাটা পর্যন্ত আসবা, ডাটা পর্যন্ত আইসা আর যাওয়ার দরকার নাই। এখন এই দিকে আসবা অ্যান্ড্রয়েড, এই যেরকম আমার অ্যান্ড্রয়েড লেখা আছে, এই যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডে আসবা। ওবিবি এখানে আছে ফ্রি ফায়ার, মানে তোমার যে ফোনে যে মেইন ফ্রি ফায়ারটা আছে, এই মেইন ফ্রি ফায়ারটাই, মেইন নর্মাল ফ্রি ফায়ারটাই হবে, কোনো ফ্রি ফায়ার কাটা লাগবে না, ইনস্টল করা লাগবে না, এই মেইন ফ্রি ফায়ারে যাবা। তারপরে এখানে যে মাইনাসটা সাব দিবা, তারপরে এই যে RC ভিউয়ার্স, এই যে আর সে ভিউয়ার্সে চাপ দিবা। তারপরে এখানে যে অ্যাসেস্ট, অ্যাসেস্টে চাপ দিবা। তারপরে এখানে এই যে বিনে ঢুকলে এটা মানে চাপ দেওয়ার পরে এখানে কাজ শেষ, দেখা দুটা ফাইল কিন্তু সেম টু সেম হয়ে গেছে, এখান দিয়েও ডাটা, এখান দিয়েও ডাটা, মানে এটাতে লং পেজ, মানে যা চাপ মারে ধরবো, মানে মানে লং করে ধরবো আর কি। এই যে আমি চাপ মারে ধরলাম, তারপরে এখানে লেখা আছে এই যে অ্যাট, এটা চাপ দিবা। তারপরে এখানে যে ওকে ক্লোজ আর ওকে আছে, কিন্তু ওকেটা দিবা, কিন্তু ক্লোজে না, অবশ্যই ওকে দিবা। এই যে ওকে দিলে এই কতগুলো ফাইল ট্রান্সফার হইব, হওয়ার পরে বাস ওকে হয়ে যাবে। আমি একটু দেখাইতেছি, বাস ওকে হয়ে গেছে, এই ডাটা এই ডাটা সেম টু সেম, বরঞ্চ এই ডাটাটা নীল হয়ে গেছে, মানে ওই ডাটাটা এই ডাটাটা অ্যাড করতে পারছে, এই জন্য নীল হয়েছে। বাস এতটুকু, তোমরা এতটুকু করে তোমাদের মেন ফ্রি ফায়ারে ঢুকবা, বাস হয়ে যাবে। তোমরা একটু বুঝে বুঝে করবা, প্লাস হইতেছে মানে তোমরা বুঝে বুঝে করলে অবশ্যই হয়ে যাবে। আর আমি তো দেখাই দিই যতটুকু সম্ভব ততটুকুই দেখ।